आप भी एक जन माया अपने जने शंकर लिर की दरवाज पनले प्रधान मंत्री आवास लेके पति द्रुत मुक्ति दिन एक छात्र नेता के গ্রেফতার করার জন্য তার বাবাকে জিম্মি করে রাখা হয়েছে আমরা আজ কথা বলতে পারছি না আমাদেরকে কথা বলতে গেলে আমাদেরকে ধরছে আমাদেরকে পাকড়াও করছে আমাদেরকে নজরদারির মধ্যে রাখা হয়েছে মিনিয়ামিন মোল্লার মা বলছি আপনাদের সামনে হাজির হয়েছি দিদি কথা বলার জন্য আমার ছেলে মিনিয়ামিন মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের একজন ছাত্র তাকে এবং ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি তাকে অন্যায়ভাবে রাতের আধারে ঘর থেকে তুলে নিয়ে গেছে নৃশংসভাবে আমি মা হয়ে সহ্য করতে পারছিলাম না এদিকে ওর বাবাকে নিয়ে গেছে এদিকে ওকে অ্যারেস্ট করার জন্য ওরা তৎপর চালাচ্ছে আমি দেখতেছিলাম ভিডিওতে তখন আমার কোনো অবস্থা ছিল না আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমার ছেলে কোনো অন্যায় করে নাই আমার ছেলে শান্ত ভদ্র আমার ছেলে স্পষ্ট ভাষী সে আমাদের সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করে নাই আমরা তো দূরে থাক কোনো আত্মীয় স্বজন পরিবার কেউ বলতে পারবে না আমার ছেলের কোনো খারাপ আচরণ বা খারাপ কথা এই শান্ত ভদ্র ছেলেকে ওরা কেন যে এত হয়রানি করাইতেছে তাকে জানতেছি কারাগারে অনেক গুচ্ছ ইয়ের মধ্যে রেখে দিছে কে কারণটা আমি বুঝতে পারতেছি না আমি মা হয়ে বুঝতেছি না কালকে না কে ওকে পঠিয়ে লাইছিল কি কারণে পটে উঠাইতেছে আমি এটাও বলতে পারতেছি না তবে দেশবাসীর কাছে আমি জানাতে চাই আমার ছেলের পাশে থাকবেন আপনারা আমাদের পাশে থাকবেন আমার মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার জঙ্গি বানিয়ে জঙ্গি নাটক করে আপনারা এভাবে হাই সিকিউরিটির মধ্যে রাখেছেন যেখানে যেখানে ফাঁসির আসামিকে রাখা হয় সে কি এমন উচ্চ অপরাধ করেছিল আপনারা তাকে গ্রেফতার করেছেন কার্যালয়ে ভাঙচুর করার মতো একটি সামান্য একটি মামলাতে যে মামলার মেরিট খুবই কম যে মামলায় স্বয়ং আদালত তাকে জামিন দিয়েছে সেই মামলায় তাকে গ্রেফতার করে তাকে একের পর এক আপনারা শুনে দেখাচ্ছেন এবং বলছেন কি সে জঙ্গি যদি হইতো তাহলে তো আপনারা তাকে জঙ্গি মামলায় গ্রেফতার করতেন তা তো আপনারা করেননি আপনারা তাকে গ্রেফতার করেছেন কাজলে ভাঙচুরের একটি মামলায় আপনারা একটি মামলায় গ্রেফতার করছেন এবং বলছেন যে সে এই অ্যাক্টিভিটিস গুলো করেছে তার মানে কি আপনাদের আপনাদের কথা এবং কাজে তো আমরা কোনো মিল পাচ্ছি না আজকের আমাদের এই সম্মেলন থেকে আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই একটি মানুষকে গ্রেফতার করতে হলে কিছু লফুল কিছু প্রসিডিউর আছে আইনি কিছু পদক্ষেপ আছে সেই আইনি পদক্ষেপ এখানে এখানে মেনটেন করা হয় নাই তাকে রাতের আধারে ডাকাতি ও কায়দায় একজনের বাসা থেকে তুলে নিয়ে গিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে তার বাবাকে জিম্মি করে রাখা হয়েছে আপনারা চিন্তা করতে পারেন যে আমরা স্বাধীনতা 53 বছরে এসে আমাদেরকে দেখতে হচ্ছে যে একজন ছাত্র নেতাকে গ্রেফতার করার জন্য তার বাবাকে জিম্মি করে রাখা হয়েছে তার বাবাকে বলছে তোর সন্তান কই তোর সন্তানের খোঁজ আমাদেরকে দে তোর সন্তানের খোঁজ যখন আমাদেরকে দিবি তখন তোকে এখান থেকে আমরা মুক্ত করব তার আগে মুক্ত করব না তার বাবাকে জিম্মি করে রেখে তাকে তখন সেখান থেকে গ্রেফতার করা হয়েছে সংগ্রামী ভাই বোনেরা আপনারা জানেন আমাদের এই বাংলাদেশের সংবিধানে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এগুলো আমাদের কোনো মৌলিক অধিকার নয় আমাদের মৌলিক অধিকার হচ্ছে সংগঠন করার স্বাধীনতা সভা সমাবেশ করার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এগুলো হচ্ছে আমাদের মৌলিক অধিকার এবং এগুলো আদালত দ্বারা বলবৎযোগ্য আর্টিকেল আমাদের সংবিধানের 40তম অনুচ্ছেদ আমাদেরকে সে অধিকার দিয়েছে যে আদালত দ্বারা সেই মৌলিক অধিকারকে বলবৎ করার জন্য যেখানে আমাদের সংবিধানের 32 অনুচ্ছেদ আমাদেরকে রাইট টু লাইফের লিবার্টি দিয়েছে সেখানে বর্তমান বাংলাদেশের মধ্যে কি হচ্ছে আমরা আজ কথা বলতে পারছি না আমাদেরকে কথা বলতে গেলেই আমাদেরকে ধরছে আমাদেরকে পাকড়াও করছে আমাদেরকে নজরদারির মধ্যে রাখা হয়েছে আমরা যখন রাজভাস্কর্যের মধ্যে কোনো একটি প্রোগ্রাম থ্রো করি তখন আমাদেরকে তার আগের দিন রাতে আমাদেরকে ডিস্টার্ব করা হয় আমাদেরকে বিভিন্নভাবে বলা হয় যে তোমরা এখানে প্রোগ্রাম করলে সমস্যা হবে তোমরা প্রোগ্রাম করলে হামলা হবে আমরা একটি কথা বলতে চাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে উত্থিত হয় একটি সংগঠন আমরা কাউকে ভয় পাই না আমরা যে সাহস এবং যে উদ্যমের সাথে আমাদের লড়াই সংগ্রাম চালু করেছিলাম সেই লড়াই সংগ্রাম আমরা সেই সাহস এবং তেজস্বিতার সাথে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে নিয়ে যাবো।